টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নাজমু সৌদ আপনারা দেখছেন কিভাবে HTML এস পিএসপি এবং মাইস্কিউল ব্যবহার করে একটি ডায়নামিক ওয়েবসাইট এবং একটি এস তৈরি করবেন তার ধারাবাহিক টিউটোরিয়াল এ পর্বে আপনাদেরকে খুবই ছোট্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখাবো আমি যে সাইডে যে ইমেজগুলো দিয়েছি সেই ইমেজগুলোতে কিভাবে আপনারা লিংক অ্যাড করবেন ইমেজগুলোতে লিঙ্ক অ্যাড করার জন্য আপনাদেরকে যেটি করতে হবে আপনাদের ইমেজগুলোতে আপনাদের কি ধরনের লিঙ্ক অ্যাড করবেন সেটি আপনাদেরকে ডাটাবেজে বলে দিতে হবে তারপরে অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে ইমেজের লিঙ্কগুলো দিতে হবে এ কাজ করার জন্য আমাদের ডাটাবেজে কিছু সংশোধন আনতে হবে যেমন এখানে আমাদের যে প্রথম আলো টাইমস অফ ইন্ডিয়া এবং বিবিসি নিউজ যে আমরা লঘুগুলো অ্যাড করেছি আমরা চাচ্ছি এই লঘগুলোতে যদি ক্লিক করা হয় তাহলে সংশ্লিষ্ট সাইডে যেন চলে যায় অর্থাৎ সংশ্লিষ্ট সাইডের লিঙ্কগুলো আমরা এখানে দিয়ে দেব আমাদের ডাটা বেজে আমরা যে নিউজ সাইড যে টেবিলটি নিয়েছি এই টেবিলে আমাদের কলাম রয়েছে ছয়টি এই ছয়টি কলামের বাইরে আমাদের আরেকটি কলাম অ্যাড করতে হবে সেটা হচ্ছে যে নিউজ সাইডের ইউআরএল সেটি অ্যাড করতে হবে এই জায়গায় নতুন আরেকটি কলাম অ্যাড করার জন্য এখানে যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারে ক্লিক করতে হবে তারপরে আমরা কার পরে আমাদের এই কলমটি এড করব। সেটি আমাদের এখানে বলে দিতে হবে যেমন এখানে আমি অ্যাড ওয়ান লেখা রয়েছে তারপরে আফটার স্ট্যাটাস এখানে আফটার স্ট্যাটাসের পরে হচ্ছে একটি কলাম আসবে কিন্তু আমরা চাচ্ছিলাম যে লগোর পরে আমাদের আরেকটি কলাম অ্যাড করব। তাহলে এখানে আমাদের আফটার সাইট লগো এটি সিলেক্ট করলাম তারপরে গোতে ক্লিক করলাম তারপরে দেখুন এখানে কিছু ফিল্ড আসছে ইতিপূর্বে আপনারা এই ধরনের ফিল্ড পূরণ করেছেন মাই স্কুয়েল ডাটাবেস ক্রিয়েট করার সময় এখানে আমি দিলাম ইউআরএল অর্থাৎ যে ইউআরএল এ যাবে আমি ইচ্ছা করলে এখানে দিতে পারি ধরনের হতে পারে আর এটি সর্বোচ্চ পঞ্চাশের ঝামেলা হতে পারে সেই কারণে আমরা পঞ্চাশ দেবো সর্বোচ্চ আর কোলেশন ইচ্ছা করলে আমরা এখানে দিতে পারি নাও দিতে পারি কোনো সমস্যা নাই তারপরে আমি এখানে সেভে ক্লিক করলাম তারপরে আমি আবার ব্রাউজে গেলাম দেখুন এখানে আমাদের এই সাইড ইউআরএল নামে একটি কলাম চলে এসেছে এখন আমরা এখানে সাইডে ইউআরএলটা বসাবো সাইডে ইউআরএল বসার জন্য আমাদের এই রোটা এডিট করতে হবে এডিট করার জন্য এখানে যে এডিট বাটন রয়েছে এডিট বাটনে ক্লিক করলে এডিটের চলে আসবে এখানে দেখুন সাইডে ইউ আর এলটা রয়েছে এই ইউ আর এল আমাদের এই লিঙ্কটি হবে আমি এটি লিখলাম লিখে গোতে ক্লিক করলাম লিঙ্কটি এখানে অ্যাড হয়েছে তারপরে অন্যভাবে আমরা এখানে টাইমস অফ ইন্ডিয়াও যদি আমরা দিয়ে দিই আপনারা ইচ্ছা করলে এই পরের বিবিসি নিউজ যেটা এটিও এডিট করতে পারেন আমি এটিও এডিট করে দিলাম এখন আমরা এই যে সাইজ যে ইউ আর এল নিয়েছি এই ইউআরএলটি আমাদের এই লোগোতে আমরা লিঙ্ক হিসাবে দিয়ে দেব এটি করার জন্য আমাদের যে ইনডেক্স পেজ রয়েছে এখানে আমাদের কিছু এডিট করতে হবে যেমন এখানে যখন আমরা সিলেক্ট করেছিলাম এখানে মানে আইডি সাইট নাম সাইট লোকের ডিটেলস এবং কান্ট্রি এগুলি সিলেক্ট করেছিলাম তাহলে এর পাশাপাশি এখানে আমাদের আরেকটি কলাম সিলেক্ট করতে হবে সেটি হচ্ছে সাইট ইউআরএল জাস্ট এখানে এতটুকু এডিট করতে হবে আর অন্য কোনো কাজ নাই এখানে আর নিচে গিয়ে এখানে আমরা যখন এখানে এরের মধ্যে যখন তথ্য নিয়ে এসেছিলাম তখন এইখানে আমাদের সাইড যে ইউআরএল নিয়েছি সেটা এখানে ভেরিয়েবল ঘোষণা করে এর ভিতরে আমাদের যে এর থেকে এই সাইড ইউ আর এল আমি ভেরিয়েবল নিলাম এর মধ্যে এর যে ডাটা ভেরিয়েবল রয়েছে সেইখান থেকে আমাদের সাইড ইউআরএল এই তথ্যটা চলে আসবে তারপর আমরা ইমেজের ভিতরে এটি লিঙ্ক দেব ইমেজের ভিতরে এটি একটি লিঙ্ক দেওয়ার জন্য এখানে আমাদের অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হবে ইতিপূর্বে আপনারা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করেছেন একই ধরনের কাজ এ আর ইএফ অর্থাৎ হচ্ছে হাইপার টেক্স রেফারেন্স এখানে হাইপার টেক্সের এই জায়গায় আমরা দেবো হচ্ছে আমাদের এই যে সাইড ইউ আর যে ভেরিয়েবল এই ভেরিয়েবলটা এখানে লিখে দেবো এখন এটা যেহেতু হচ্ছে পিএসপির কোড আর পিএসপির কোড যদি আমরা এইচটিএমএল এর মধ্যে লিখতে চাই আপনারা জানেন অবশ্যই এখানে পিএসপি স্টার্টিং এবং ইন্ডিং ট্যাগ দিয়ে তার ভিতরে লিখতে হবে পিএচপি স্টার্টিং এবং ট্যাগের মধ্যে আমি এখানে ইকো দিয়ে দিলাম সাইড ইউ আর লিখে দিলাম আর আমাদের এই অ্যাঙ্কর ট্যাগটি শেষ হবে একেবারে ইমেজের শেষে ইমেজের শেষে এটি আমি ক্লোজ করে দিলাম তারপরে আমি এটি সেভ দিলাম ব্রাউজারে গিয়ে আমরা এটি রিফ্রেশ দিলাম দেখুন আমি ইমেজের উপরে যখন আমি মাউস নিয়ে যাচ্ছি তখন দেখুন আমাদের মাউসের আকৃতিটি কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ এটি লিঙ্ক হয়েছে সেটি এখানে বোঝা যাচ্ছে তারপরে আপনারা নিচে লক্ষ্য করুন এইখানে একটি লিঙ্ক চলে আসছে কিন্তু এইখানে একটি বিষয় লক্ষ্য করুন যে এখানে আমাদের লিঙ্কটি হচ্ছে আমাদের এই সাইডের ভেতরেই দেখাচ্ছে কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল যে সাইডের ভেতরে যাবে না এটি লিঙ্কটি বাইরে চলে যাবে যখন আমি এই লিঙ্কটি ক্লিক করব দেখুন আমাদের সাইডের মধ্যেই চলে যাচ্ছে ইউ সাইডের এলটা মধ্যেই থাকছে এবং এখানে অবজেক্ট নট ফাউন্ড দেখাচ্ছে এটির কারণটা হচ্ছে যদি আমরা এই লিঙ্কটি বাইরে নিয়ে যেতে চাই তাহলে আমাদের এইখানে যে আমরা হাইপার রেফারেন্স দিয়েছি এখানে শুধুমাত্র আমাদের এখানে যে লিঙ্কটি আমরা দিয়েছি এই লিঙ্কটি এখানে চলে এসেছে এর পাশাপাশি যদি এখানে আমরা এইচ দিয়ে দুটি আমরা যদি পাবলিক চিহ্ন দেয় তারপরে আমরা সাইডে গিয়ে আমরা এটা রিফারেস দিলাম এখানে আমি মাউস নিয়ে যাচ্ছি দেখুন আমাদের এখানে ইউ এই জায়গায় লক্ষ্য করুন আমাদের টি এখন চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ এটি প্রথম আলোর ওয়েবসাইটে চলে যাবে আমি এটাতে ক্লিক করলাম প্রথম আলোর ওয়েবসাইটে আমাদের এই লিংকটি চলে গেছে অর্থাৎ আমাদের লিঙ্কটি কাজ করেছে অনুরূপভাবে টাইমস অফ ইন্ডিয়াতেও কাজ হয়েছে এবং বিবিসি নিউজে কাজ হয়েছে এ পর্বে আপনারা দেখলেন কিভাবে মাইস্কুয়েল ডাটাবেস কানেকশন করা যায় এবং মাইস্কুয়েল ডাটাবেস থেকে তথ্য নিয়ে সেই তথ্যের ভিত্তিতে ইমেজে লিঙ্ক দেওয়া যায় আমার এই ফুল প্রজেক্টটি বুঝতে হলে আপনাদেরকে অনুরোধ করব যে আমার এই টিউটোরিয়ালগুলো ধারাবাহিকভাবে দেখবেন সিকোয়েন্স অনুযায়ী যদি আপনারা দেখেন তাহলে আপনারা এই ফুল প্রজেক্টটি তৈরি করতে পারবেন আমার যেহেতু এটি প্রজেক্ট বেসড টিউটোরিয়াল সেই কারণে আপনারা যদি পুরো টিউটোরিয়ালটি দেখেন তাহলে পরিপূর্ণভাবে আপনারা একটি প্রজেক্ট তৈরি করতে পারবেন আমার টিউটোরিয়ালগুলো কেমন হয়েছে সেই সম্পর্কে আপনারা মতামত লিখুন আমার টিউটোরিয়ালগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ